হায় রে কপাল, ফুরা কপাল আমার ফুরা কপাল। কি পাপ করছিলাম যে ফুত বিয়া করাইছি, আজকে এমন দিন দেহন লাগতেছে। কিতা গো, মাথা ছাড়া উঠছে না কিতা? হ্যাঁ, তুমি আর কথা কইও না, তোমার লাগবে সব কিছু এমন হইছে। ওমা, আমি আবার কিতা করলাম? না না, তুমি কুস্তা করছো না, তুমি ফুলের মতো নিষ্পাপ। আর দুনিয়ার মানুষে ফুত বিয়া করাইছে না তো, একমাত্র আমিই ফুত বিয়া করাই আনছি। কেরে মৈত্যার মা মৈত্যারে বিয়া করে গর বউ আনছে না? গিয়া দেহ গা বোড়া কেমনে কাম করে, সারা দিন কামে কামে লাগিয়া থাহে, কত লক্ষ্মী একটা বউ হয়েছে। আর মৈত্যার মারে গিয়া দেহ গা হারাডা ফারা ঘুরিয়া ঘুরিয়া খা, যেন মন চায় নই জাগা, কত বালা লাগে হনতে। আর আমার ভাই তো ফুলা বিয়া করাইয়া বউ আনছি, সকাল 6টা বাজে ঘুমেতে উঠে না, ডাইক্যা তুলন জানা, একটা কাম করে না, আসে না বললে কোনখানো গিয়া 2টা দিন বেড়ামো, এ কপাল আমার নাই। কোন সময় তে গ্যানের গ্যানের করতাস, কিতা কাম করে না? হ্যাঁ বউ, কিতা কাম করে না? বৌমা যথেষ্ট কাম করে, আর কিতা করত? কাম করাইতে করাইতে মেরে লেবা না কিতা? হ্যাঁ হ, তুমিও ওখানে বউয়ের ফক্ক ধরে কথা কো, আমি কেডা, আমি তো কেউ না। আরে এন ফক্ক আর বিফক্কের কিতা আছে, যেটা সত্য ওইটা কইতাম না? আর এমন তো না যে তুমি অসুস্থ, আতফাও বাইঙ্গা বিছনাত ফুয়ে রইছ। হ্যাঁ ওহনো তো শৈল্যা কত তরতাজা, তুই বউয়ের লগে ফাঁসে গদ্দরা কাম করলে কি তো এ জাগা? হ্যাঁ নাকি তা আটটা স্বর্ণের, যে কাম করলে গদ্দরা খুঁজিয়া ফুয়ে যে বোগা কুন্ডা। দেহ টিটকারি মেরে কথা কইবা না, কিন্তু জানাই দিলাম। টিটকারি মাইরা আবার কেমনে কথা কো? হ্যাঁ আমি তো শুধু তোমার এই দূরা বুঝানোর চেষ্টা করতাছি, যে হরি বউ মিল্লা যদি ঘরের কাম ডি করো, তইলে তো আর একজনের ফে তো চাপ পড়ে না। আর এমন তো কোনো নিয়ম নাই যে ফুত বিয়া করাইয়া ঘর বউ আনছো দিক্কা, ঘরের সব কাজ বউ রে করতইব। হেও তো কোনো একবারের মায়া না, হের মা বাবাও তো চা যে মায়ের একটু সহে থাকুক, শান্তিতে থাকুক। কত আশা কত বিশ্বাস কইরা এরা নিজের আর মায়েরা রে, আমরারা তো তুইলা দিছে। ওহনে যদি আমরা হের লগে খারাপ ব্যবহার করি, তইলে তো আমরার চেয়ে বড় ফাফি এই পৃথিবীতে আর কেউ হইতো না। আরে তুমিও তো একদিন মায়া আছিলা, তুমিও তো নতুন বউ এই বাইতাইছ, তখনও যদি আমার মা তোমার লগে খারাপ ব্যবহার করত, তখন তোমার কেমন লাগলো হইলে? হ্যাঁ কেডা, আমি 10 কেজি ধানের চাল বাই করছি একলা একলা ডেহি ফারাইয়া, 1 কেজি শুকনা মরিচ ফাড়াত ফালাই একবারে বাইটা লাইছি, কাহাইলে কইরা 1 মাইল দূরের থেকে জল আনছি, কামের লেগে আমারে কেউ কইতে পারতো না। ইতা কথা কইয়া নো লাভ হইতো না, তোমরা ইতা কইরা অভ্যাস ছোটবেলা করছো। অহনের দিনের মায়ে ফান তো বিয়ার আগের জীবনটা কাটাইলা পড়াশোনা করতে করতই, তো হেরা এটা কেমনে করবো? ফুত বিয়া করে গর ভবাঞ্চ, আস্তে আস্তে সংসারের কাজকর্ম সব বুঝাও, তুমিও লগে ভাসে থেকে একটু সাহায্য করো, দেখবা সব ঠিক হয়ে যাবো গা, তখন আর তোমার কিচ্ছু কইয়া দেওয়ার লাগতো না। সবই পারবো, সবই পারবো, তাইস ফললে সবই পারবো। তোমার মতো শাশুড়িটিরে ধৈরে ধরে কিতা করন জানো নি? আর কইলাম না। ওই তোমারও তো মায়া আছে, হ্যাঁ তুমিও তো মায়া বিয়া দিছ, অহন তোমার মায়ের লগে যদি এমন করে তখন তোমার কেমন লাগবো? হ্যাঁ এ এত ফ্যাশন কথা আমার লগে কইও না, এর দূরে কয়ে দিলাম। পক্ষবাদী? হ্যাঁ বউ এর পক্ষবাদী, কই আমার পক্ষে তো একবারও কথা কও না, নাকি তা তাবিজ করছে পক্ষে কথা কনের লেগিয়া কোনটা? চিন্তা করছো নি কথাবার্তির নমুনা কিতা? এ তোমার মতো কিছু কিছু শাশুড়ির লেগিয়া আজকালকার মায়ের মা বাপে মায়ের বিয়া দিত ডরা, ভয় ফা ভয়। তোমরা এমন শাস্তি দেওয়ানোর উচিত যেটা দেখলে এই পৃথিবীর ভিতরে আর কোনো শাশুড়ি বউয়ের অত্যাচার করণের সাহস না ফা। হ হ অহন তো সব দোষ আমারই, আমি কামো যাইতাছি, বাইতে এজাতে টু শব্দটাও না শুনি, পরে কিন্তু খুব খারাপ হইব, এর দূরে কয়ে দিলাম। কি গো কিতা কর, আর কইও না গো বোন, কপালো আসলো বুক করতাছি। কেরে কিতা হইছে দেখতাছ না, সালের আহালি বাঁচতাছি বয়ে বয়ে, এ বয়সে কি আমার ইতাকরণের সম? কি গো ওমা, সালের আহালি বাঁচত কি বয়স লাগে না কিতা? তুই বউ কই বাফের বাইত গেছে না কিতা বেড়াইতো? না কিতা বাফের বাইত যাইতো বেড়াইতো, 1 বছরও তো হইছে না গিয়াইছে যে। আরে তো গণ গণ বাফের বাইত কিতা, বউডা খুব বালা পাইছ গো, ঠান্ডা মানুষ, আমি তো আই যাই, আমি কইতারি ঠান্ডা, আয়া 2 দিন থাইকা যাও তৈলে বুঝবা।
সহাল ছয়টা অব্দি বিছনাটা থইরা ঘুমা, দেখকে লামান জানা, ঘরের একটা কাজ করে না বুঝছ, দেহ না সালের আহালিডি পর্যন্ত আমার বাসন লাগতেছে। উমার সংসারের কাজ হরি বুয়া মিল্লা করতা না, এটি কেমন ধরনের কথাবার্তি কো? ফুত বিয়া করাই গড় বুয়ানচিকে আমি কাজ করতাম, হ্যাঁ তুই ফুত বিয়া না করাই একজন কাজের লোক লয়ে ফরতা বাড়িত, তোমার সব কাজ কইরা দি লইলে। বাড়ির বউ রে বউয়ের মতন সাজায় রেখ আর নিজের মায়ের মতন শাসন কইর, পরের মায়া দীক্ষা কাজের লোক ভাইব না বুঝছ। কেরে আমি ফুত বিয়া করাইছি না, ফুতের বৌলে খাইতাছি না, কাজও করতাছি, ঘোরাঘাড়িও ঠিক আছে, বেড়াইতেছিও, কেউ কইতে পারবো নি যে ফুতের বউর লগে আমার কোনোদিন কথা কাটাকাটি হইছে? ইটা বুঝদা না তুমি, সরল যন্ত্র সরল যন্ত্র, সব সরল যন্ত্র। আচ্ছা বাদ দো ইতা, অহনে কো তোমার মায়াডা কেমন আছে গো? আর কইও না গো মায়াডার কথা, যে অশান্তিতে আছে জানুনি। সকাল 9টা না বাজদো ডাহা শুরু করে, একটু শান্তি মতে ঘুমাইতেও পারে না মায়াডা, আর সারাটা দিন খালি কাম 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 কাম, একটু যে বই আর টিভি সিরিয়াল দেখব এ সুযোগটাও পায় না। আর জানুনি এনে যদি বেড়াইতো আয়ে এক সপ্তাহ থাকতে পারে না, বাইত লয়ে জাগা কত কষ্টে মায়াডা আছে, কেমন বাইত যে বিয়া দিলাম। ওমা কি গো, তোমার মায়ের বেলা এক রকমের নিয়ম, আবার তোমার ফুতের বউয়ের বেলা আরেক রকমের নিয়ম কেরে? তুমি তোমার ফুতের বউয়ের লগে যেমন ব্যবহার করতাছ, তোমার মায়ও তো আরেক বাড়ির ফুতের বই, তুই তারাও এমন ব্যবহার করতাছে সমান সমান। ওমা আমার মায়ের লগে কেরে এমন ব্যবহার করত? ও হিডে হইছে তোমার মায়া, এর লেগে তোমার কলজাটা ছাদ কইরা উঠে মায়াটার কষ্ট দেখলে না? আর এটা তো ফরের মায়া, এর লেগে যেমন তেমন ব্যবহার করতে পারো ঠিক নি? নতুন একটা নিয়ম বাইরিছে জানো নি? কিটা নিয়ম বাইরিছে? যদি কোনো শাশুড়ি তার ফুতের বউয়ের উপরে অত্যাচার করে, তইলে শাশুড়ির মাথা সুলাইয়া আলকাতরা মাইক্কা ফুরা গ্রাম ঘুরাইব। কবেরতে শুরু হইব এই নিয়ম? ওই তো অক্টোবরের 1 তারিখতে শুরু হইব। কি গো আমার দিকে চাইছে কিটা দেখতাছ? না মানে দেখতাছি আলকাতরা মাহনের পরে তোমার কেমন লাগবো দেখতে।